এতটাই ভয় পায় যে সে যখন উঠে দাঁড়ালো সব ভয় পালিয়ে গেল, চোখ খুললো, ভাইয়া জি যে ডাইরেক্ট করছে অপূর্ব সিং কর্কি, লিখেছে দীপক কিংরানি, কাস্টে আছে মনোজ বাজপাই, সুভিন্দর, ভিকি, যতীন গোস্বামী, জোয়া, হুসেন এবং অন্যান্য অনেকে। তো দেখা যাক, জানি না কী টপিক নিয়ে, বাট মনোজ বাজপাই আছে তো একটা এক্সপেকটেশন আছে, এটাই কিছু নামে এক্সপেকটেশন বেড়ে যায়। উঠে গেল, ভালো, মেরে গেছে, এতটাই ভয় পাই যে বেঁচে থাকলে কোনো বড় গ্যাংস্টার বা কিছু হবে এর জন্য। দেখার জন্য এসছে যে মরে পড়ে আছে ভাবছে তো মেরেই দে, কারণ ওকে যে মারতে আসবে তাকে স্নেকের মতন ও ফটো তুলে রাখবে, কে আমাকে মারতে যাবে তাকে ছাড়বো না, তো এরকম ক্যারেক্টারটা। এতটাই ভয় পায় যে সে যখন উঠে দাঁড়ালো সব ভয় পালিয়ে গেল, চোখ খুললো, আর স্টাইলটা বোঝাচ্ছে অনেকটা রজনীকান্ত করছে যে একটা স্টাইলটা হয়, তার সাথে একটু স্টাইলিস্টিক আছে, কারণ এখানকার সাউথের স্টাইলটা একটু ওই জন্যই নাম ভাইয়াজি। হ্যাঁ, আর ড্রেস আপ, অ্যাটিটিউড, আর আমি বলবো সিনেমাটোগ্রাফি খুব সুন্দর, ব্রাউনের একটা অদ্ভুত একটা ইয়েলো আকার, ব্রাউনের একটা টিন্ট নিয়ে পুরো জায়গাটা খেলেছে, যেহেতু ড্রাই জায়গাটা একটু হট ওই হিসাবে ক্লাইমেটটাও চুজ করেছে, তব
মানে খুব মানে এইটুকুন একটা টিজার হবে সাসপেন্স রেখে যে টপ ভিউ থেকে কি আছে পরে কেন কথাবার্তা হচ্ছে এরকম স্টোরি নিয়ে গেছে তারপরে হিরোর চোখ খোলা রক্ত পড়া থেকে ভালো মানে ইন্ট্রিগিং ইন্টারেস্ট ধরে নিয়েছে তো স্টাইলটা বেশ ভালো লাগলো টিজার বানানোরটা তো আমি দেখিনি এরকম ভাবে মানে গ্যাংস্টার রোল করেছে সে তো গ্যাংস্টার বাসেপুরেই করেছে হ্যাঁ ওখানে বিহারি ছিল বাসেপুর কোথায় আছে বাট হ্যাঁ এইরকম রজনীকান্ত স্টাইল টাইপের দেখিনি ওভার দ্য টপ যেটাকে আমরা বলি সেরকম দেখিনি ওর ঠিক আছে দেখবো ভালো লাগছে ওর সাথে যাচ্ছে খুব ব্যাপার ও সবার সাথে যাচ্ছে ও যায় সবার সাথে ব্যাপার হচ্ছে আপনারা জানাবেন আপনারা যে দেখে থাকেন কেমন লেগেছে মানে এই লুকটা কেমন লাগলো আপনাদের জানাবেন আমাদের তো ভালো লাগলো আর আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব প্লিজ একবার আর কি ভিডিও আমরা রিয়্যাক্ট করে রিভিউ করতে পারি সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আর তাহলে নেক্সট ভিডিওতে আপনার সাথে দেখা হবে বাই বাই